নমস্কার, হর হর মহাদেব। আপনারা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল, আর আপনাদের সঙ্গে রয়েছে আপনার ইউটিউবের একমাত্র ঠাকুরমশাই দেবজি চক্রবর্তী। আমি আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো যে কুশের যে সমস্ত জিনিস আমাদের বানাতে হয়, অর্থাৎ শ্রাদ্ধ বাসরে লাগে, আপনার বিয়েতে লাগে, বাৎসরিক সপিণ্ডীকরণ সাধ্যে লাগে, উপনয়নে লাগে, প্রভৃতি কর্মে আমাদের লাগে, ঠিক আছে। কুশে পাতন কুশ, অর্থাৎ কুশের যে রেখাকরণ সেটা তো হোমে লাগে। তাছাড়াও কুশের কয়েকটা দ্রব্য যেটা বানিয়ে নিয়ে যেতে হয় আমাদের, বা বানাতে হয়, বানিয়ে কাজ করাতে হয়, সেই জিনিসগুলো আপনাদের সামনে আজকে তুলে ধরবো, সহজভাবে কীভাবে বানাবেন সেইটা। তার আগে বলি যে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও আগে একটা দিয়েছিলাম, অনেকেই দেখেছেন, সেটা সহজভাবে একদম শেখানোর চেষ্টা করেছিলাম। তার মধ্যে গ্রন্থি দেওয়া ছিল, অর্থাৎ গিট বাঁধা ছিল। আর আজকের মধ্যে আমি দেখাবো একদম গ্রন্থি ছাড়া, যেটা গ্রন্থি কোনো রকম ফাঁস গিট থাকবে না, সেটা ফাঁস গিট করেছিলাম। কারণ শিখেছিলাম প্রত্যেক মানুষই প্রথমে শেখে একরকম, তার পরবর্তীকালে সে জেনে শেখে একরকম, ঠিক আছে। তাই প্রথমে যখন আমরা শিখেছিলাম, প্রাথমিকটা শিখিয়েছিলাম, কারণ প্রথমে যদি আমি কুশের সেইভাবে আংটি করা শেখাই তাহলে কিন্তু আপনারা ধরতে পারবেন না। তাহলে ওই জন্যই আমি কিন্তু আগে ওইভাবে শিখিয়েছিলাম। এইবারে আজকে সঠিকটা শেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। প্রথমে যেটা শেখাবো সেটা হলো কুশ, আপনাকে জলের, যদি শুকনো কুশ থাকে তাহলে আপনি জলের মধ্যে নামবো। প্রথমেই যে দ্রব্যটা আমরা বানাবো সেটা হলো, তার কারণও আছে, প্রথমে যেটা শিখবো, আর প্রত্যেকে যখন আপনারা কোনো কাজ করবেন তখন এই জিনিসটা প্রথমে বানাবেন, ঠিক আছে। সেটা হলো কুশ ব্রাহ্মণ, তার কারণ আছে। তার কারণ হলো কুশ ব্রাহ্মণে আমাদের মাথা লাগবে। আপনারা একদম পুরো শিখিয়ে দেবো, একদম সামনে করিয়ে, যাতে আপনাদের সুবিধা হয়, অসুবিধা যাতে না হয়। প্রথমে এই কুশ ব্রাহ্মণ তৈরি করতে গেলে আমাদের কুশ লাগবে 3 গাছি 5 গাছি, ঠিক আছে। অনেকে 7 গাছি বলে, কিন্তু 3 গাছি এবং 5 গাছি এই কুশে এখন অভাব খুবই কম, ঠিক আছে। তাই বলবো যে 3 গাছি কুশতে আমরা ব্যবহার করতে পারেন, 5 গাছি করলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। 3 গাছি এবং 5 গাছি দিয়ে আমরা কুশ বানাতেই পারবেন। তাহলে কেন কুশ ব্রাহ্মণটাই প্রথমে আমি করবো সেটাও একটা বলে রাখি। কুশের মাথা লাগবে এখানে, তার জন্য মাথাগুলো আগে পাওয়ার জন্যই আমরা কুশ ব্রাহ্মণটার কর্মটা আগে করব, কারণ মাথাগুলো পেয়ে যাবো পরবর্তী দিয়ে অন্য কিছু করা যাবে। 3টে কুশ নিয়েছি মাথায়, দেখুন 1, 2, 3, ঠিক আছে। 3টে কুশের মাথা আপনাদের সামনে একদম সামনে নিয়ে নিয়েছি। এবার কীভাবে করব, কোনো রকম গিট হবে না, কোনো রকম ফাঁস গিট হবে না, ফাঁস গিট ছাড়া আপনাদের সামনে বানিয়ে আমি দেখিয়ে দেব। এই যে মাথাগুলো আমরা ওপরের দিকে করলাম, 3টের মাথা এক জায়গায় করেছি, দেখতেই পাচ্ছেন আমরা। এইবার কি করব, 3টে মাথা যখন এক জায়গায় হয়ে গেল, কিছুটা জায়গা আমাদের সারতে হবে। এই যে এতটা জায়গা আমি ছাড়লাম, ঠিক আছে। এইবার কি করব, এইবার এই জায়গাটা আমরা আমাদের ডান হাতের অনামাখ্যা দিয়ে আমাদের বৃদ্ধাঙ্গুল দিয়ে ধরলাম, এবং এইটা কি এরকমভাবে আমরা পাকালাম। সহজ ভাষায় বলছি আপনাদের সুবিধা হবে, এটা পাক দিলাম, ঠিক আছে। খানিকটা বেশি পাক দেওয়ার দরকার নেই, অল্প পাক দিলেই হবে, ঠিক আছে। ভিজিয়ে নিলে সুবিধা হয়, হাত কাটার ভয় কম থাকে, ঠিক আছে। একটুখানি পাকিয়ে নিলাম। এইবার কী করবো, এইবার দেখুন এই যে নিয়ে এই যে ঘুরালাম, একটা মাথার মতো একটা তৈরি হলো, ঠিক আছে। এই মাথার মতো তৈরি হলো, এইবার এই যে যেটা আমি দেখেছিলাম, অর্থাৎ এই যে, ঠিক আছে, এইটাকে এই এক পাক দিলাম, এই দু পাক দিলাম, এই যে এক পাক দু পাক, এই যে এক পাক দু পাক এবং আড়াই পাকে একদম এর মধ্যে দিয়ে, এই যে মাথার মধ্যে দিয়ে, দেখতে পাচ্ছেন আশা করি, ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এই হয়ে গেল একটা কুশ ব্রাহ্মণ, সুন্দরভাবে কুশ ব্রাহ্মণ আমাদের সামনে করে দেখালাম। এই দেখুন এর মাথা, এটা টিক্কি, এই হয়ে গেল কুশ ব্রাহ্মণ। এইবার কি করব, কুশ ব্রাহ্মণ যেহেতু রেডি হয়ে গেল, এটা আমাদের কুশ ব্রাহ্মণটা শ্রাদ্ধ এবং বাৎসরিকে খুলে দিতে হয়, এটাকে মুক্ত করে দিতে হয়, তখন কিন্তু মন্ত্র রয়েছে। তাই এই ফাঁস গিটটা, ফাঁস গিট দিলে হবে না, এরকমভাবেই গিট দেবেন যাতে ওরা
সুবিধায় খুলতে পারে। এইবার আমরা আমাদের মাপ মতো অর্থাৎ তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলের যে মাপ রয়েছে সেই মাপ অনুযায়ী আমরা এটাকে কেটে নেব। কখনোই কুশ আঙুল দিয়ে কাটবেন না, আঙুল দিয়ে কাটা দিলেও কাটাবেন না, একটা ছুরি ব্যবহার করবেন। যেমন আমি এখানে ছুরিতে এটা কেটে নিলাম, এই হয়ে গেল কুশ বম্বন। একটা সুন্দর তিনটে দিয়ে করার চেষ্টা করলাম, তিনটে ছাড়াও করা যায়। কুশ বম্বন তাহলে আমাদের হয়ে গেল। এবার কুশ বম্বনের যে অবশিষ্ট অংশটা আমাদের পড়ে থাকবে এইটা দিয়েই কিন্তু আমরা অনেক কিছু করতে পারি। আমরা আংটি বানাতে পারি, আমরা মোটক বানাতে পারি, ঠিক আছে। তার জন্য আমরা প্রথমে কিন্তু বানিয়ে নিলাম আমাদের কুশ বাম্বন। এবার এই কুশ আংটি বানানোর জন্য কোনো অসুবিধা নেই, বাম্বন হলে চারটে দেবেন এবং শুদ্ধ হলে তিনটে দেবেন, ঠিক আছে। এরকম তিনটে নিয়ে নেবো। একদম আংটি বানানোটা এবার শিখে দিই, আংটিটা সোজা অনেকেই পারেন, গিট ছাড়া আংটি বানাবো আজকে। একেবারে দেখবেন অন্যরকম, গিট ছাড়া একদম খোলা যাবে সহজে। তাহলে কীভাবে দেখুন, এই নিয়ে নিয়েছি তিনটে, আশা করি দেখতে পাচ্ছেন সামনে। এইবার এক প্রান্ত ধরে ঘুরাতে থাকব, এক একজন এক এক রকমভাবে করায়, আমি যেইভাবে শিখেছি মোটামুটি সেভাবেই আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি। এরকম করে পাক দিতে থাকতে হবে, একদম পাক হয়ে যাবে সুন্দর করে। পাক যখন হয়ে যাবে এইবার কি করব, এই রকম মানে ডবল দিয়ে দিলাম, একটা সিঙ্গেল লাইন ছিল ডবল দিয়ে দিলাম। এবার ডবল দেওয়া হয়ে গেল, এবার কি করবেন, এইবার এটাকে এরকম ঘুরিয়ে নেবেন ডবল একসঙ্গে। ঘুরিয়ে নিয়ে এইভাবে আমরা একটা গিট দিয়ে দিলাম। আরেকবার করে দেখাবো আপনাদের সুবিধা হবে। এই হয়ে গেল কুশ আঙ্গুরি, যত কুশ ভেজা থাকবে তত কুশ সুবিধা হবে। কুশ আঙ্গুরি আমাদের সামনে করে দিলাম, এবার এটাকে এইভাবে পড়তে পারা যায়। এবার বানাবো কুশের ত্রিপত্র, তিনখানা মোটা মোটাও নিতে পারেন, সরুও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তিনখানা কুশ নিলাম, নিয়ে কী করবো, একটু বড় মাপে নেওয়ার চেষ্টা করবেন। মাঝ বরাবর ধরব, ধরে যে কোনো একটা কুশকে, ধরুন এই কুশটাকে নিলাম, এই নিলাম, এক দুই তিন, আবার দেখাচ্ছি, এটা বুঝতে অসুবিধা হয়, বুড়ো আঙুল দিয়ে এইভাবে ধরেছি, বুড়ো আঙুলের ওপর দিয়ে দেবো, একটা একটা বুড়ো আঙুলের ওপর দিয়ে, বাদ বাকিগুলো বুড়ো আঙুলের নিচে কিন্তু, দুই তিন হয়ে গেল। মধ্যেখান দিয়ে আমাদের ঢুকিয়ে দিতে হবে, এই যে যে ফাঁকটা রয়েছে ফাঁকের মধ্যে দিয়ে আমরা ঢুকিয়ে দেবো। হয়ে গেল ত্রিপত্র, সুন্দর একটি ত্রিপত্র আপনাদের সামনে তৈরি করে রাখলাম। এটা দিয়ে এবার জল ছেটানো যাবে, সমস্ত কর্ম করা যাবে। এ হলো কুশের ত্রিপত্র। ত্রিপত্র খেতে একটা জিনিস বলে দিই আপনাদের সুবিধা হবে, সেটা হলো জল ছেটানো হবে কোন দিক দিয়ে, দুদিক দিয়ে কিন্তু হবে, কিন্তু একটা বিষয় হলো যদি আমরা এই দিক দিয়ে ছেটাতে পারি তাহলে কিন্তু সুবিধা হবে। তার জন্য এইটাই বড় রাখবেন আর এটা মাঝখানে রাখবেন, সেভাবে আবার মাপ অনুযায়ী কেটে নেব আমরা। কেটে নিলাম, আবার সেই এক বিদ্যা মাপের, এই হয়ে গেল ত্রিপত্র। আংটি শেখালাম, কুশাঙ্গুরিও শেখালাম, আমাদের কুশ বাম্বন এবং ত্রিপত্র। কোনো মোটা অংশ নেবেন সুবিধা হবে, একটা এরকম ফার্স্ট গিট দিয়ে দেবেন, ঘুরিয়ে দিলাম, অর্থাৎ ছিল এরম এরম ছিল, একটা এরকম ফার্স্ট গিট দিয়ে ঘুরিয়ে দিলাম, হলো এরকম মাঝখানে ধরলাম, একটা এই যে বাইরে বার করে নিলাম, এক দুই তিন হয়ে গেল। আবার আরেক প্যাকের মতো অনেকটা ত্রিপত্রের মতোই, কিন্তু এটা ছোট হবে সাইজে এবং এটার পুরোটা নিয়ে এক একটা এক এক রকম। এই যে এটা একটা সৈনিককে বোঝানো হয়। এইবার আমরা
আমাদের বুড়ো আঙুলের মাপ অনুযায়ী এটাকে কেটে নেব। এইভাবেই বানাতে হয়। হয়ে গেল কুশ মটো। আর লাগে পাটন কুশ, সেটা আপনার মতো করে আমি কেটে নেবেন অনেক কটা পাটন কুশ। এবার যেটা বলবো সেটা হলো কোন কাজে কতগুলো লাগে। প্রথমে বলি কুশ ব্রাহ্মণ, সাদ্য বাসরে একটা লাগে, বাৎসরিক সাদ্যে ছখানা লাগে, পুরুর ওপর একটা, পেটের একটা, হয়ে গেল তিনটে, আরও তিনটে পূর্বপুরুষের মানে পিতামহ পপিতামহ বিদ্ধ পপিতামহ লাগে, সাদ্যটা একটাই লাগে পেটে। নিয়মকে ছটা করে রাখা, ছটা সাতটার ব্যাপার রয়েছে, সেগুলো যখন বলবো তখন আমরা দেখবেন। এবার মোটক, মোটকের কথা বলি, সাদ্য বাসরে পিণ্ড ওপরে দেওয়া হয় দুটো মোটক। এছাড়াও যে কর্ম করবে তার কোমরে একটা গুজে রাখতে হবে, তারও লাগবে, এবং কুশ ব্রাহ্মণকে একটা দিতে হবে। এরকম করে মোটামুটি সাদ্য বাসরে পাঁচখানা কুশ লাগে। বাৎসরিক সপিণ্ডীকরণ সাধ্যে কুশের ব্যবহার বেশি এবং কুশ মোটকের ব্যবহার আরও বেশি। পিণ্ড হয় এটা নিয়ে অনেক রকম অনেক হচ্ছে, এই প্রশ্নটার উত্তর এই এই ভিডিওটাই দিয়ে দিচ্ছি, পরবর্তীকালে তো বলবই। যে পিণ্ড আমি নাকি কোনো একটা ভিডিওতে পঁচিশখানা পিণ্ডর কথা বলেছিলাম, ঠিক আছে, কেন বলেছিলাম তার নিয়ে অনেক রকম অনেক কিছু বলছে। হ্যাঁ, আমার কাজ নিয়ে অনেকের সন্দেহ এসেছে, বলে দিই পিণ্ডগুলো একবার ভালো করে। মাসিক সাধ্যের জন্য আমাদের 14খানা পিণ্ড লাগছে, 12খানা মাস, দুটো ষান্মাসিক এবং মলমাস হলে আর একটা বেশি লাগবে, তাহলে এটা 14টা ধরলাম। অগ্নিরথটা একটা, 15টা, পেটের একটা এবং পেটের উর্ধ্বতর আরও পূর্বপুরুষের তিনটে, তাহলে এখানে হলো 4টে, আর একটা অগ্নিরথটা 5টা, 5টার 14টা, 14 এবং 5টা 19টা হচ্ছে, ঠিক আছে। এইবার মলমাস হলে 20টা হয়, আমি 25টা কেন বলেছিলাম সেটা একটু বলে দিই। আরও লাগবে সেটা হলো গঙ্গা যোগেশ্বর বিষ্ণু ভূস্বামী বাস্তুদেব, এর জন্য পিণ্ড দান নয়, পিণ্ড তৈরি করে রাখতে হয়, ঠিক আছে, একটা পাত্রের মধ্যে অন্য পাত্র একটা রাখতে হয়, সেইগুলো মিলিয়ে বলেছিলাম। কিন্তু পিণ্ড এই কটাই লাগে, 14 দানের পিণ্ড 14খানা এবং অগ্নিদত্তার একটা, 15টা, পূর্বপুরুষের এবং পেটের মিলিয়ে মোট 19টা। এই হলো বিষয়বস্তু। এবং তারপরে তো গড়ে রাখতে বলেছিলাম, দান হয় না ওগুলো, কারণ ঠাকুরদের পিণ্ড দান হয় না, সেই জন্য বলেছিলাম ভিডিও না দেখে শুনে এরকম বলবেন না, এর কারণ আছে। সেই কারণটা হলো যারা ভিডিও করে ইউটিউবে তাদের চেয়ে অনেকটাই বয়সে কম, তাই ভাবে যে বয়সের ভারটাই দেখে। যেমন এখন একটা অল্প বয়সী ঠাকুর মশাই যদি এখন পুজো করতে যায় তাকে অনেক রকম অনেক কিছু সম্মুখীন হতে হয়, সেটা একটা বৃদ্ধ বয়স্ক ঠাকুরমশাই যদি যায় পুজো করতে, সে যা করবে তা দেখবে না, কারণ বয়সের সঙ্গে জ্ঞান তার বেড়েছে, এটা অনেকে মনে করেন, তার জন্য অনেকে সেই করে। কিন্তু অল্প বয়সী ঠাকুরমশাই যখন একটা সাধ্য বছরে করবে তখন কিন্তু তার দিকে চোখটা থাকবে, ভাববে যে না এ কিছু জানে না, কারণ মানুষ জানে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে জানে বয়স কম আছে মানে সে কিছু জানে না। এটা এটা বহু প্রচলন একটা নীতি, এই নীতিটাই ভাঙতে হবে, তার জন্য আমাদের কর্ম করে যেতে হবে, এটাই বলার ছিল। আর সব ঠাকুর বয়জন্য বয়স্ক ঠাকুরমশাই একটু ফায়দাটা বেশিই পায়, ঠিক আছে, কারণ তার বয়স বেড়ে গেছে, সে এখন করছে। কিন্তু সমস্ত সেক্টরে অল্প বয়সী ঠাকুর অল্প বয়সী মানুষের চাহিদা বেশি, অবশ্যই অনেক ঠাকুরমশাই রয়েছে, আমার জেনারেশন অনেকে রয়েছে যারা অল্প বয়সে অনেক কিছুই শিখেছে, শেখার কোনো শেষ নেই। কীভাবে আপনি কাজ করাচ্ছেন, কীভাবে ডেলিভারি করছেন, তার অভিজ্ঞতা এবং প্র্যাকটিসটাই হলো সবচেয়ে বড় ব্যাপার। আবার প্র্যাকটিস মানে শুধু প্র্যাকটিস না, অনেকদিন আগে একটা মানুষ আমাকে বলেছিলেন, একজন ব্যক্তি, যে একজন ব্যক্তি রয়েছে তার বাড়ির পুরোহিত, সে নাকি 500টা কালী পুজো করেছে এবং 100টার বেশি বিয়ে দিয়েছে, তার অভিজ্ঞতা বেশি। কিন্তু এটা ভুল একটা পদ্ধতি, যে যে যত কর্ম করবে তার অভিজ্ঞতা অবশ্যই বাড়বে, কিন্তু সে 10টা বিয়েতেও তার অভিজ্ঞতা বেড়ে যেতে পারে। এটুকুই বলবো আজকের মোটো ভিডিও, এইটুকুই সম্পূর্ণ। আজকে বেসিক্যালি সাধ্য এবং সপিণ্ডীকরণে যে সমস্ত কুশের ব্যবহার সেগুলো নিয়েই বললাম।
যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবেন, কারণ পুজোর আসর বেঙ্গলি ভিজিট করেন আমাদের সঙ্গে আপনাদের পাশে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজো আচ্ছার মধ্যে থাকবেন। নমস্কার।